আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজি দিয়ে দুধ পুলির দারুণ একটা পিঠার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এই রেসিপিটা কীভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো সুজি। হাফ কাপ সুজির জন্য প্রথমে দিয়ে দিব এক কাপ পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই পানিটাকে কিছুক্ষণ একটু জাল করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন এইভাবে চারপাশ থেকে একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিব। সুজিটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে কিন্তু এই সুজিটা দলা পেকে যাবে। সবগুলো সুজি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর আমি আবারও বলছি, যতটুকু সুজি নেবেন তার ডাবল পানি দিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নেয়ার পর সুজিটা এইভাবে হবে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তারপরে কড়াইটা ধুয়ে আবার আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব এক কাপের মতো নারিকেল। নারিকেলটাকে আবার কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট নারিকেলটা ভাজার পরে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 7 বুঝে চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে নারিকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নিব। চিনিটা দেওয়ার পর একটু পানি বেরিয়ে আসবে, সেই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে যখন নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই নারিকেলটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। নারিকেলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম। অন্যদিকে আমি সুজির ডোটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি, এটাকে দেখে নিব ঠান্ডা হয়েছে কিনা। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর দুই হাতে আমি সামান্য একটু তেল মেখে নিব। তারপরে এখান থেকে পরিমাণ মতো আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিব। হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এই যে এইভাবে আঙ্গুল দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। নেয়ার পর আমি যে নারিকেলের পুরটা বানিয়ে রেখে দিয়েছি এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আর এই নারিকেলের পুরটা যার যার পছন্দ মতন দিবেন, কম বা বেশি। এখন আমি এটাকে ভাঁজ করে এইভাবে সাইড থেকে একটু মুড়িয়ে দিব, যাতে করে ভিতর থেকে যেন নারিকেলের পুরটা বেরিয়ে না আসে। এই যে এই রকমের করে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এখন আমি আরো একটি পিঠে আপনাদের বানিয়ে দেখাই। দর্শক, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। এইভাবে ভালো করে সাইডটা একটু মুড়িয়ে দিতে হবে, যাতে করে ভিতরের নারিকেলটা যেন বেরিয়ে না আসে, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। এই যে এরকমের করে আমি সবগুলো পুলিকে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে প্রায় 10-15 মিনিট আগে চুলার আঁচটা একদম লো হিটে রেখে প্রায় 1/2 লিটারের মতো দুধ গরম করতে দিয়েছি।
দুধটা যখন এইভাবে একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম এক পিস দারুচিনি আর দিয়ে দিব দুইটা সাদা এলাচ। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। এখন আবার আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নিব। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণ জাল করে নেয়ার পর দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিব। পিঠেগুলো দিয়ে এইভাবে একটু আলতো হাতে নেড়ে নিতে হবে। তারপরে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার একটু পিঠেগুলোকে এইভাবে নেড়ে নেব। দেখুন দর্শক, এখানের পিঠে কিন্তু একটিও ভাঙেনি, সম্পূর্ণ পিঠা আস্ত আছে। দেখুন দর্শক, পিঠেগুলো আমার হয়েই গেছে আর এখানের দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পিঠেগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখান থেকে একটি পিঠে আপনাদের ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। তো দর্শক, এই তো হয়েই গেল দারুণ মজার একটা দুধ পুলি পিঠার রেসিপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর রেসিপিটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন দর্শক, পিঠেটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।